আচ্ছা অনেকেই যে বলে উনি তো একবার নির্বাচিত হয়েছিলেন আবার তাকে দেওয়ার দরকার কি এই প্রসঙ্গে আপনি কি বলবেন আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ সুরুজ মিয়া আমার 8 নম্বর ওয়ার্ডে বাড়ি আমি ছোটখাটো একটা ব্যবসা করি 8 নম্বর ওয়ার্ডে আপনার মহিলা প্রার্থী দাঁড়াইছে নাম কি 8 নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বারের নাম হলো মোহাম্মদ কাজী হোসেন প্লিজে আচ্ছা কয়টি ওয়ার্ড মিলিয়ে দাঁড়াইছে উনি ওদের ওরা 3 ওয়ার্ডে দাঁড়াইছে 7 8 9 মোট মহিলা প্রার্থী দাঁড়াইছে 5 জন আপনি আপনার ভোটটা কাকে দিচ্ছেন আমার ভোটটা আমি লিজা ভাগেই দেব কেন দিচ্ছেন কারণ 7 8 9 যে চারজন দাঁড়াইছে তাদের মধ্যে যোগ্য প্রার্থী হিসেবে আমি আমার লিজা ভাগেই দিতে পেরেছি এই কারণে আমি আমার ভোটটা লিজা ভাগেই দেব আপনি কি যোগ্যতা দেখলেন তার মধ্যে আমি তার মধ্যে যোগ্যতা দেখেছি যে সে শিক্ষাগত দিয়ে সবার চেয়ে এগিয়ে তার কি কি শিক্ষাগত যোগ্যতা আছে আপনার জানা মতে তার শিক্ষাগত জানতে যে কৃষি ডিপ্লোমা পাস করেছে আবার মনে করেন হোমিও চিকিৎসায় 5 বছর 7 বছর তিনি কোর্স করেছেন এইগুলো জানার পরে আমি আমার ভোটার জন্য আমার লিজা ভাগেই দেব মানে আপনি বোঝাতে চাচ্ছেন তিনি কৃষি ডিপ্লোমা পাস এবং পাশাপাশি হোমিওপ্যাথিকের কোর্স চিকিৎসা কোর্স কমপ্লিট করেছেন আচ্ছা গুড এই হিসেবে আপনার দৃষ্টিতে উনি মানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে এগিয়ে এবং আপনার ভোটটা আপনি তাকে দিতে চাচ্ছেন আচ্ছা এখানে যে উনি কি এর আগে নির্বাচিত হয়েছিলেন এবারে প্রথম দাঁড়াইছেন না এর আগে 5 বছর সে নির্বাচনে ছিল ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছে আর আমার দৃষ্টিতে যে রিজাফা এই 5 বছর পর যে আবার দাঁড়াইছি তার মনে হয়তো অনেক আশা আছে যে গরিব দুঃখী মানুষের সেবা করবে আরো ভালোভাবে তার আগামী গত 5 বছর হয়তো অনেকগুলো গ্যাপ ছিল সেই গ্যাপের কারণে হয়তো অনেক মানুষের সান্ত্বনা দিতে পারে নাই এই জন্য নতুন করে আবার সে দাঁড়াইছে যে সব গরিব মানুষের এবং খেটে খাওয়া মানুষের যেন দুর্দশায় এগিয়ে যেতে পারে এই কারণে আমি আবার রিজার্ভে ভোট দিয়ে আবার দলযুক্ত নির্বাচনে জয়ী করতে আচ্ছা আচ্ছা তার মানে আপনার কথা থেকে বুঝলাম যে উনি যেহেতু 5 বছর ক্ষমতায় ছিলেন উনি তার নির্বাচনী এলাকায় জানেন যে কোথায় কোথায় গ্যাপ আছে কে কে সহযোগিতা পাইছে কে কে পায় নাই এবার যদি তিনি আবার জয়ী হন তাহলে এই গ্যাপগুলো পূরণ করতে পারবেন এদিক বিবেচনা করে আপনি চাচ্ছেন যে মানে তিনি আবার জয়যুক্ত আচ্ছা আচ্ছা মানে স্থায়ীভাবে উনি যদি এবার নির্বাচিত হতে পারেন তাহলে তার নির্বাচনী এলাকায় যেখানে গ্যাপ রয়েছে সেগুলো পূরণ করতে পারবেন এই জন্য আপনি আপনার মূল্যবান ভোটটা লিজা ভাগে দিতে চাচ্ছেন এবং 7 8 9 গ্রামবাসীকে ভাই ও বোনদেরকে যারা সবকিছু বোঝে শিক্ষিতর মর্যাদা বোঝে তারা যেন লিজা ভাগেই ভোটটা দেয় এই আমার অনুরোধ আচ্ছা আচ্ছা আপনি মানে আপনার পক্ষ থেকে বলতে চাচ্ছেন যে 7 8 9 ওয়ার্ডবাসী সবাই শিক্ষিত যোগ্য সম্পন্ন লিজা ভাগে যেন তাদের মূল্যবান ভোটটা প্রদান করেন আচ্ছা অনেকে যে বলে উনি তো একবার নির্বাচিত হয়েছিলেন আবার তাকে দেওয়ার দরকার কি এই প্রসঙ্গে আপনি কি বলবেন এই প্রসঙ্গে আমরা তো খেটে খাওয়া মানুষ আর খেটে খাওয়া মানুষের একটাই কথা আছে যে পুরান চালের ভাতেই পারে আচ্ছা আচ্ছা পুরান চাল ভাতে পারে খুব সুন্দর কথা এই কারণে আমি আমার শিক্ষিত পরিবার ফ্যামিলি ভালো এই 5 বছর পর যদি ওকে আবার ভোট দেওয়া যায় হয়তো গরিব মানুষকে সে বিনা স্বার্থে সবকিছু প্রদান করতে পারবে আচ্ছা এই কারণে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন ঘুরি একই কথা আসতেছে গত 5 বছরে উনি যেহেতু নির্বাচন করেছেন ওনার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে যে কোথায় কোথায় গ্যাপ আছে সেগুলো উনি পূরণ করতে পারবেন আর নতুন করে যে প্রার্থী আসবেন তিনি আবার 5 বছর অভিজ্ঞতা অর্জন করতে তার 5 বছর চলে যাবে এবং নিজের আখের গোছাতে 5 বছর চলে যাবে এই জন্য আপনি চাচ্ছেন যেহেতু উনি নির্বাচিত হয়েছিলেন ইউপি সদস্য হিসেবে উনি মোটামুটি এখন স্বাবলম্বী এবং উনি ভালোভাবে অভিজ্ঞ শিক্ষিত উনি বিভিন্ন বিচার সালিশ হ্যাঁ মামলা মোকদ্দমা সংবিধান আইন সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করেছেন সব জায়গায় কথা বলতে পারেন ওনাকেই দেখা উচিত ওনাকেই তাকে নির্বাচিত করা উচিত আপনার দৃষ্টিতে এটাই মনে হয় তবে অনেকেই দেখতেছি আপনাদের এলাকায় পা ধরে ভোট নিচ্ছেন এই প্রসঙ্গে আপনি কি বলবেন পা ধরে তো আর ভোট হয় না ভাই পা ধরে আর কি ভোট হয় যারা বুঝতে পারবে জানবে যে পা ধরি এই যুগে আর ভোট হয় না এই পা ধরি ভোট নিয়ে তো সমস্যা দাঁড়ায় যে পা ধরি ভোট নিয়ে পরে আবার ওর কাছে গেলে আর দাম পাওয়া যায় মানে কারণে এখন মানে আপনার কথা থেকে বুঝতে পারলাম যে যিনি এখন আপনার সম্মান দিচ্ছে পা ধরতেছে পরবর্তীতে তিনি নির্বাচিত হলে আপনার সে মূল্যায়ন করবে না হ্যাঁ তখন তার পা ধরা লাগবে তার পা ধরা মানে এখানে তার যিনি পা ধরতেছেন তিনি মানে তার স্বার্থের জন্য পা ধরতেছেন স্বার্থ হাসিল হলেই আর আপনাকে চিনবে না তার মানে তিনি ভাবতেছেন যে নির্বাচনে জয়ী হওয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পা ধরি হোক যেভাবে হোক বাপ দাদা সাজেও যদি হয় আমাকে নির্বাচিত হওয়া লাগবে এবং ক্ষমতাটা একবার হাতে পেলেই আর আমাদেরকে চিনবেন আমি আমার আখের গোছাতে পারবো এই উদ্দেশ্যে তিনি হাত পা ধরতেছেন বাপ ভাই পর্যন্ত সাজাচ্ছেন জনগণকে
আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এখন জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। জনগণের উদ্দেশ্যে আর কি বলবো, জনগণ যদি ভালোবাসে ভোট দিতে পারে, যোগ্য ব্যক্তি দেখে যেন ভোট দেয়, কে পা ধরবে আর কে হাত ধরবে দেখার বিষয় নাই, যেন যোগ্য ব্যক্তি শিক্ষিত ব্যক্তি দেখিয়ে যেন সে নির্বাচিত জয়লাভ করায়, আমার লিজে আপাকে ভোটটা, এই আমার বক্তব্য। আপনি 7-8-9 ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বলতেছেন যে লিজে আপাকে যেন সবাই ভোটটা দিয়ে জয়যুক্ত করেন, তার কারণ তিনি শিক্ষিত এবং রাজনৈতিক ক্ষেত্রে মোটামুটি অভিজ্ঞ, এখন জনগণের স্বার্থে কাজ করবেন। তো দর্শক মন্ডলী ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।